আমার কাছে পুজোর 5টা দিন একেবারে আলাদা। 5টা দিন 5 রকমের, মানে প্রত্যেকটা দিনের আলাদা ফ্যাশন, আলাদা ঘোরা বেড়ানো, আলাদা খাওয়া, রান্না বান্না সব কিছু। আসলে প্রত্যেক দিনের মজাটা না আলাদা করে খুঁজে বার করতে হয়, আর সেটা আমি খুব ভালো করে পারি। আজকে মহা অষ্টমী, আজকে আমি সকালবেলা উঠে একেবারে রেডি হয়ে রয়েছি। ছোটবেলা থেকেই মা প্রত্যেক পুজোর সময় আমাকে একটা করে নতুন শাড়ি দেন, সাদা শাড়ি লাল পাড়। ছোটবেলায় আমি একেবারে জানতাম না শাড়ি পাড় আঁচল কিছুই, তখন থেকেই মাই আমাকে শাড়িটা পরিয়ে দেন। তারপর আমরা একসঙ্গে যাই অঞ্জলি দিতে, সেখানে ঠাকুরমশাই গড় গড় করে মন্ত্র উচ্চারণ করছেন, আর সবাই সাইডে দাঁড়িয়ে একই মন্ত্র উচ্চারণ করতে থাকছে। কারুর বা হাত জোড়া, কারুর হাতে ফুল। আমি তখন বেশি কিছু বুঝতাম না, কিন্তু আমি জানতাম যে ফুলটা ছোঁড়ার আগে আমি যা উইশ করব সেটা পূর্ণ হবে। তাই প্রত্যেক বছর একই উইশ করতাম যে মা এবছরে যেন প্লিজ আর পরীক্ষা না হয়। কিন্তু প্রত্যেক বছর পরীক্ষা হতো, রেজাল্টও বেরোতো, আর আমি পাশ করে যেতাম পরের ক্লাসে। তখন মনে হতো যে আমার ছোটো ছোটো হাত, তাই জন্য হয়তো মায়ের পায়ে পর্যন্ত পৌঁছচ্ছে না ফুলটা, আর সেই জন্যই প্রার্থনাটা কৈলাস পর্যন্ত পৌঁছচ্ছে না। এই ছিল অষ্টমীর সকাল। এবছরও মা আমাকে কিনে দিয়েছেন নতুন শাড়ি, সাদা শাড়ি লাল পাড়। আমি সকাল সকাল গিয়েছিলাম অঞ্জলি দিতে, সেখানে ফুলের গন্ধ, ধূপের গন্ধ, ঢাক কাঁসর ঘণ্টার আওয়াজ, আর মনে হচ্ছিল যেন সেই ধুনোর ধোঁয়ায় আমি কৈলাস পর্যন্ত পৌঁছে গেছি মাকে ডেকে আনতে। মা আসবেন, অবশ্যই আসবেন, এতগুলো ছেলে মেয়ের ডাকের সাড়া না দিয়ে কোনো মা থাকতে পারেন বলুন? সেই জন্যই তো সন্ধি পুজো। মার পায়ে 108টা পদ্ম দেওয়া হয়, মাতৃরূপেণ সংস্থিতা। মা মর্তে আসবেন। চলুন মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের নারী। নমস্কার, আমি নারীর কমলিকা। আজ মহা অষ্টমী, আর মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ফ্যাশন সেগমেন্ট আমি শুরু করতে যাচ্ছি। অবাক হচ্ছেন কেন কমলিকা সায়ন্তনী নয়? আমার বান্ধবী সায়ন্তনী ফ্যাশন ট্রেন্ডস খুঁজতে বেরিয়েছে, আর আমাকে এই দায়িত্বে দিয়ে গেছে যে ওর এই ফ্যাশন সেগমেন্ট আমাকে সামলাতে হবে। কি বলুন তো? তাহলে শুরু করি আজকের এই ফ্যাশন সেগমেন্ট। তুহিনাদি নমস্কার। আচ্ছা তুহিনাদি, এই উৎসবের দিনে মহা অষ্টমীতে আমাদের আপনি কি উপহার দিচ্ছেন? প্রথমেই বলি কমলিকা, তুমি যেটা পরে আছো সেটাই তো একটা বড় উপহার। তুহিনাদি বিরাট বড় উপহার, কেন এটা আমি অষ্টমীর দিন মনে করেই করেছি। বাহ, এটা যদি তুমি সকালে পরে অঞ্জলি দাও তাহলেও তোমার ভালো লাগবে। ইভেন তুমি যদি রাত্রে পরে ঠাকুর দেখতে বেরো, আজ আমার মনে হয় এটা আমি রাত্রে পরে ঠাকুর দেখতেই বেরো। বাহ বাহ, তাহলে তো খুব ভালো। তুমি আরেকটাও পড়তে পারো, কারণ কি আমার ওটাকে মাথায় রেখে আর কি আমি আরেকটা অষ্টমীর রাতের পড়েছি। তুমি দেখো এটা, এটা হচ্ছে খাড়ি প্রিন্ট। খাড়ি প্রিন্ট বলে এটাকে? খাড়ি প্রিন্ট বলে। এটা হাফ এন্ড হাফ আছে, হাফ হচ্ছে তোমার খাড়ি দিয়ে কাজ করা আছে, আর হাফ হচ্ছে সিকোয়েন্স দেওয়া আছে উইথ প্রিন্ট। এটাও আরেকটা ধরো, আমরা তোমরা যেমন মেয়ের, আমরা তো বউ, এটা আমাদের জন্য একটু আমাদের বয়স হয়েছে, একটু ঘুমটা ঠোঁটটা দিয়ে ঠাকুরের কাছে গেলাম উৎসবের দিনে, আপনার একটু প্রিন্টটাকে মাথায় রেখে হোয়াইটটাকে বেস রেখে আমি একটা ব্লক এনে। আচ্ছা, এবার একটু ডার্ক কালারের। আচ্ছা তুমি এই কালোটা দেখো, এটা একটা তসর, এটা ডাই করে প্রিন্ট করা হয়েছে। এটা পাতলি পাল্লু আছে, পাতলি পাল্লু, হ্যাঁ, এটা বিষ্ণুপুরের তোমার তসর আছে। আচ্ছা, তার তসরটা বেসিক্যালি আমরা পাই এটা, এটা হচ্ছে বেসিক তসরের কালো, তসরের রং এটা, এটা রং। তার উপর আপনি ডাই করেছেন কালো, কালো মানে ওই কালচে গ্রে আমি বলবো এই রংটা। এই কালার কম্বিনেশন দিয়ে আপনি পুরো শাড়িটাকে যে ভরিয়ে তুলেছেন, এরম কালার কম্বিনেশন যে একটা তসরের ওপর ডাই করার পরে ভালো লাগবে, এটা রহস্যটা কি? মানে এটা আপনার মাথাতে কি করে এলো? মানে এটা আমি একজন, আমি বলবো একটা লেম্যান হিসেবে আমি একজন ডিজাইনারকে প্রশ্ন করছি। হ্যাঁ, নিশ্চয়ই করতে পারো, তোমার ব্যক্তিগত প্রশ্ন যখন আমি নিশ্চয়ই উত্তর দেব। সেটা হচ্ছে দেখো, একটা কাজ যখন আমি করি তখন আমি
চিন্তা করি যে কোন কালারের সাথে কোন কালারটা করলে অ্যাপ্রিশিয়েট করবে সবাই। আচ্ছা, লোকে যে অ্যাপ্রিশিয়েট করবে এটা আপনি কি করে মানে তুমি যে এক্ষুনি আমাকে বললে দারুণ হয়েছে এই শাড়িটা, সেটাই তো মানে আপনার কল্পনা শক্তি বা আমি বলবো প্রকৃতিও একটা ফ্যাক্টর প্লে করে সেখানে। আমি প্রকৃতি তো দেখো প্রকৃতিকে নিয়েই কাজ করি আমরা, আমার কাজের মধ্যে লতা পাতা ফুল সবই রয়েছে, আমি মন থেকে খুব রঙিন, সেজন্য আমি রঙকে খুব ভালোবাসি, তাই জন্য আমার প্রতিটা শাড়িতে তুমি রং পাবে এবং ভ্যারাইটি অফ কালার পাবে। দিদি আপনার শাড়ি তো একটার থেকে একটা সুন্দর, আমি কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো, কিন্তু এই শাড়িটার বিষয়ে আমাকে জানতেই হবে, এটা কি শুধু কাঁথা স্টিচ এই শাড়িটার মধ্যে আছে? এটা শুধু কাঁথা নেই, এটা কাঁথা উইথ প্রিন্ট আছে। আচ্ছা, কাঁথা উইথ প্রিন্ট, এটা বিষ্ণুপুরী সিল্কের উপর করা হয়েছে, হাফ কাঁথা এন্ড হাফ প্রিন্ট। আচ্ছা দিদি, এই যে কালার কম্বিনেশন মানে এটা এটা আপনি বলে বিষ্ণুপুরী সিল্ক, এটা মানে বিস্কিটের উপর আপনার এই প্রিন্টটা আছে, তারপর আবার এখানে কালো সুতো দিয়ে আপনি কাঁথার কাজ করেছেন, তো যে বিস্কিটের সঙ্গে কালো খুব সুন্দর যাবে এই কনসেপ্টটা আপনি মানে এটার ইন্সপিরেশনটা আপনি কোত্থেকে পেয়েছিলেন? সেটা আসে আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে। আচ্ছা, অসাধারণ, যিনি আজকে পৃথিবীতে নেই। আচ্ছা দিদি, আপনার শ্বশুরমশাই আপনার সঙ্গে এখনো ঠিক আগের মতোই আছেন, কিন্তু আজ উনি না থাকায় আপনার ইন্সপিরেশন আপনি কোত্থেকে পান? তুমি দেখো কার কাছ থেকে পাই। বাহ, সিদ্ধিদাতা গণেশ, এর উপর কি কোনো কথা হবে? এর উপর কোনো কথা হবে না। আচ্ছা দিদি, এই গণেশ যে আপনাকে ইন্সপায়ার করেছেন সেটা আপনি সেটার একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের বলেন, মানে আপনার ডিজাইনে গণেশ, আবার আমার আমি দেখতে দেখতে দেখলাম একটা লেবেলে একটা গণেশের কি যেন একটা ছাপ আছে। হ্যাঁ, এই তো এই তো, হ্যাঁ এই এইটা সম্বন্ধে একটু বলবেন। এই যে এটা দেখছো, হ্যাঁ এটা গণেশের সুর। আচ্ছা, হ্যাঁ আর এই যে দেখছো এটা, এটা আমার সুচ। আচ্ছা, গণেশের সুরের সঙ্গে ওনার সুচ একেবারে একত্রিত হয়ে গেছেন। সিদ্ধিদাতা গণেশ, ইনি আজকে দিদির ইন্সপিরেশন, আর আমার মনে হয় এরকম ফাটাফাটি কাজ সত্যি অমূল্য, এর কোনো দাম হবে না, দাম হতেই পারে না। কিন্তু আমরা আমাদের দর্শক বন্ধুদের বলবো ওনার বুটিকে মানে স্নেহাস বুটিকে কি রেঞ্জ থেকে মানে আমাদের শাড়ি আমরা পেতে পারি। তো দিদি, আমাদের যে শাড়িগুলো আপনি দেখালেন আপাতত এখানে আছে এবং আপনার বুটিকে আছে, সেই টাকার রেঞ্জটা আমাদের জন্য একটু জানান। আমার 350 থেকে শুরু। 350 থেকে শুরু, থেকে কত অবধি ওঠে? 3500 আর 350 টাকা, 500 বা 1000-এর নিচের শাড়িগুলো কেমন ধরনের শাড়ি হয় এবং আমাদের দর্শক বন্ধুরা? তুমি 350 শাড়ি দেখতে চাইছো? হ্যাঁ, মানে কি কি ধরনের শাড়ি ওই রেঞ্জগুলোর মধ্যে? কটন, পিওর কটন, পিওর কটন। আচ্ছা, মলমলের উপরে। আচ্ছা, খুব সুন্দর, উইথ ব্লাউজ পিস? উইথ ব্লাউজ পিস। এক্সেলেন্ট। আজ মহাষ্টমীর এই ব্যস্ততায় আমাদের কম্পিটিশনের কথা ভুললে কিন্তু চলবে না। হ্যাঁ, আপনাদের যদি কোনো ক্রিয়েশন থাকে আমাদের স্যাম্পল হিসেবে পাঠিয়ে দিন, সমস্ত স্যাম্পলের মধ্যে থেকে আমরা সেরা স্যাম্পলকে বেছে নেবো এবং যারটা বাঁচবো তাকে আমন্ত্রণ জানাবো এখানে এসে বসার জন্যে, গল্প হবে, আড্ডা হবে এবং তিনি সুযোগ পাবেন তার ডিজাইন কনসেপ্ট আপনাদের কাছে ডিসপ্লে করার। তাহলে দেরি করবেন না, শিগগিরই স্যাম্পল পাঠিয়ে দিন, নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখুন আর চিঠি লিখবেন কেমন লাগছে এই অনুষ্ঠান। তাহলে এতক্ষণ আমরা স্নেহাস কালেকশনস, স্নেহাস বুটিকের তুহিনাদির কালেকশন দেখলাম, তো চলুন চট করে বেরিয়ে আজকে আমরা মার্কেট সার্ভে করব, দেখব তারা কি কালেকশন দেবে আমাদের। নমস্কার, এতক্ষণ আমরা স্নেহাস ক্রিয়েশনসের তসরের কালেকশন দেখছিলাম, এখন চলে এসেছি দক্ষিণ আপারের খাদি সিল্ক এম্পোরিয়ামে, দেখা যাক এদের তসরের কি কালেকশন আছে। তসরের ওপর ওখানে কিছু হ্যান্ড পেন্টিংও করা হয়, মানে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ যেটাকে বলি, সেই কালেকশনগুলো একটু দেখা যাক। ইজিপশিয়ান প্রিন্ট, যামিনী রায় বেস বলে ওদের একটা কনসেপ্ট আছে, মানে যামিনী রায়ের পেন্টিং, পেন্টিংয়ের মোটিভসগুলো ওনারা সেটাও শাড়ির ওপর করে দেখান, এটা বোধ হয় আপনাদের একটা স্পেশালিটি। এগুলো প্রাইস রেঞ্জটা দাদা? প্রাইস রেঞ্জ 2000 থেকে 2500-এর মধ্যে। আর এখন বোধ হয় ডিসকাউন্ট দিচ্ছেন তার উপরে? নমস্কার, আজ মহা অষ্টমী, অষ্টমীর এই শুভক্ষণে আমি দেবযানী আবার এসে গেছি আপনাদের সামনে নারীর স্বাস্থ্য বিভাগ নিয়ে।
ষষ্ঠী গেল, সপ্তমী গেল, সারা দিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাও হলো, নতুন জামা, নতুন জুতো। কিন্তু অষ্টমীর দিন থেকে যেদিকেই তাকাই সবাই যেন কেমন ঘোরাচ্ছে, বিশেষত মেয়েরা। আসলে বড় বড় হিল কিনেছে তো পুজোয় পড়বে বলে, কিন্তু ঘুরে ঘুরে যে গোড়ালিতে এত ব্যথা হয়েছে যে আর হাঁটতে পারছেন। চলুন আজকে পুজোর দিনে আমরা না হয় একটু গোড়ালির ব্যথা নিয়ে আলোচনা করি। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর কুণাল সেনগুপ্তকে। নমস্কার ডক্টর সেনগুপ্ত। আচ্ছা ডক্টর সেনগুপ্ত, আমি যেটা বললাম যে পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে পায়ে ব্যথা হয়েছে সেটা নয়, কিন্তু এমনি তো আমাদের পায়ের ব্যথা, পায়ের ব্যথা বলতে মেইনলি গোড়ালির ব্যথা কিংবা পায়ের পাতায় ব্যথা হয়, এটা কেন হয়, কী কারণে হয়? গোড়ালির ব্যথার একটা খুব কমনেস্ট কারণ, এবারে কমন পাবলিকও মানে জেনারেল পেশেন্টরাও ধরে আসে যে আমার পায়ের গোড়ালির তলে হাড় বেড়েছে। এটা একটা কিন্তু সত্যি ঘটনা, দেখা যায় ক্যালকেনিয়াস বলে একটা বোন আছে, হাড় আছে, যেটা গোড়ালির হাড়টা আর কি, সেখানে এক্সরে করে দেখা যায় একটা হাড় বেড়ে গেছে। কিন্তু হাড় বাড়াটাই যে কারণ তা নয়, ওখানে একটা লিগামেন্ট আছে, সেখানে একটা ইনফ্লামেশন হয়, প্ল্যান্টার ফাসাইটিস বলে, সেটাই হচ্ছে আমাদের এখানকার কমনেস্ট কারণ গোড়ালির ব্যথা। এবং সেটা আমাদের দেখতে হয়, একটা এক্সরে করে দেখতে হয়, সিম্পল কিছু ব্লাড টেস্ট করি, ইউরিক অ্যাসিড টেস্ট করি, অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়লেও গোড়ালির ব্যথা হয়। এক্স্যাক্ট কোন জায়গাটা ব্যথা হচ্ছে, গোড়ালির তলায় না পেছনে, পেছনের ব্যথার কারণটা আবার অন্য, সেটা আবার দেখতে হয়। আমাদের এক্সরে করে অনেক সময় দেখা যায় পেছনেও হাড় বাড়ে, সেটা যে শিরাটা অর্থাৎ টেন্ডো অ্যাকিলিস বলে, মানে গোড়ালির পেছনে মেইন যেটা শিরা, যেটা দিয়ে আমরা পাটাকে নিচে ঠেলে আমরা হাঁটি মানুষেরা, সেই টেন্ডো অ্যাকিলিসটা মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী শিরা আর কি, সেইখানে অনেক সময় ইনফ্লামেশন হয়, সেখানেও ব্যথা হয়। তো কারণটা জানতে হবে আগে, আমাদের চিকিৎসা করার আগে। এটা কি হাঁটা বেশি হাঁটলে বা একদমই কেউ হাঁটছে না একদম অলস, দুটোই খারাপ, দুটোর জন্যই হতে না, দুটোই খারাপ। কেউ যদি একেবারে না হাঁটে তাহলে তার ফুটের মাসেলসগুলো ডেভেলপ করবে না, এইবার সে যদি হঠাৎ কিছু হাঁটতে শুরু করে এমনি ব্যথা হবে। আর হঠাৎ এই যেটা আগে বললেন পুজোর সময় অতিরিক্ত হাঁটা, যাতে সে হ্যাবিচুয়েটেড নয়, সে যদি হঠাৎ অতটা আনহ্যাবিচুয়েটেড হাঁটা হাঁটে তাহলে এত স্ট্রেনের জন্য একটা পেন হবেই, সেটা কিছুই না, একটু রেস্ট দিলেই আবার ফুট পেনটা চলে যাবে। আচ্ছা যেটা আমি বললাম যে উঁচু উঁচু হিল পরে হাঁটছে তার জন্য ব্যথা, মানে জুতোর কি ভূমিকা আছে? জুতোর ভূমিকা তো বিরাট আছে। উঁচু হিল যেটা বললেন, উঁচু হিলটা যদি কেউ আনহ্যাবিচুয়েটেড হয় তার অলওয়েজ অ্যাঙ্কেলে একটা স্ট্রেন পড়বে, সে হঠাৎ প্রথম উঁচু হিল কিনলো, কিনে মাইলের পর মাইল হাঁটলো, তা তার যে অ্যাঙ্কেলের মাসেলসের সারাউন্ডিং যে একটা স্ট্রেংথ আছে নর্মাল, সেটা একটা অ্যাবনর্মাল ইয়ে পড়ছে, ফোর্স পড়ছে, তাতে একটা পেন হবেই। তা হিলটা কি পরা উচিত না উচিত না? না, হিল একটা সার্টেন লেভেলের বেশি কখনো পরা উচিত না, কখনো পরা উচিত না। যখন গোড়ালি ব্যথাটা মানে এখন রয়েছে তখন তাহলে কি সে হিল পরবে না? না, গোড়ালি যদি ব্যথা থাকে তাহলে তো হিল পরবেই না, তাকে নরম চটি পরতে হয়। নরম চটি পরাটা হচ্ছে গোড়ালির ব্যথা একটা চিকিৎসা, সেটা তাকে বাড়িতেও পরতে হবে। এখন আমাদের দিকে জুতোর মধ্যে সিলিকন হিল প্যাড ইম্পোর্টেড পাওয়া যায়, এখন ইন্ডিয়াতেও পাওয়া যায়, সেই একটা সিলিকন হিল প্যাড লাগিয়ে পরতে হবে, অথবা যে ওটা অ্যাফোর্ড করতে পারবে না সিম্পল একটু স্পঞ্জ কিনে অর্ডিনারি মুচিকে দিয়ে ও স্পঞ্জ লাগিয়ে গোড়ালির তলায় লাগিয়ে পড়তে হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক সবাইকেই পড়তে হয়, এবং সেটা একটা চিকিৎসা। আচ্ছা একটা জিনিস দেখা যায় যে এই গোড়ালির ব্যথা বা পায়ের পাতার ব্যথাটা পুরুষদের থেকে না মানে মেয়েদের বেশি হয়। এটা কেন? মেয়েদের একটু বেশি হয় কারণ মেয়েদের মাসেল টোনটা একটু কম, সুতরাং আর তারা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, হয়তো মেবি যে সেটা একটা কারণ, কিন্তু এটা সত্যি কথা মেয়েদের একটু বেশি হয়। কোন এজে? এটা কি কোনো এজ ফ্যাক্টর আছে? জেনারেলি মহিলাদের যখন ওই পিএস বন্ধ হতে শুরু করে তারপরে বোনসগুলো একটু উইক হয়ে যায় তখন একটা জেনারেলি সব জায়গায় পেন হয়, তার মধ্যে হিল পেনটা ডেফিনেটলি বেশি হয়। চিকিৎসাটা কি? চিকিৎসা আমরা তো এক্সরে করে দেখি যে হাড় বেড়েছে কি না বা এক্স্যাক্টলি কোন জায়গাটা ব্যথা হচ্ছে, আমরা প্রথমে দেখি একটু এক্সারসাইজ দিয়ে দিই, আর গরম জলের শেক, নরম চটি এইগুলো যদি না সারে ব্যথার ওষুধে খুব একটা ভালো কাজ দেয় না, একটু শর্ট পিরিয়ড দেওয়া যেতে পারে। আমাদের লোকালি একটু হাইড্রোকোর্টিসন ইঞ্জেকশন দিতে হয়, সপ্তাহে একটা করে তিনটে কি চারটে ইঞ্জেকশন দিলে খুব কমে যায়, কিন্তু সেটা আমাকে দেখে নিতে হবে সুগার আছে কিনা, সুগার থাকলে তো হাইড্রোকোর্টিসন ইঞ্জেকশন দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা ফ্যারাডিক ফুড বাথ মানে ফিজিওথেরাপিস্টকে পাঠাই, তারা ওই গরম জলের মধ্যে একটা ফ্যারাডিক ফুড বাথ বলে আর কি, অর্থাৎ একটা লো গ্রেড একটা ইলেকট্রিসিটি কারেন্ট দিয়ে তার মধ্যে ফুডটাকে চুবিয়ে দিলে সেখানে পায়ের খুব আরাম পাওয়া যায়। ওয়্যাক্স বাথটা কি? ওয়্যাক্স বাথটা যখন স্টিফ হয় পাটা, যখন ব্যথার সাথে স্টিফ হয় তাহলে ওয়াক্স বাথে খুব ভালো কাজ দেয়, কিন্তু স্টিফ না হলে শুধু ব্যথার জন্য খুব একটা দরকার পড়ে না, হিল পেনে খুব একটা কাজ করে না।
আচ্ছা কি যে হাইড্রোকোর্টিসন ইনজেকশনে খুব ভালো কাজ করে ম্যাজিক এক একটা پیشنট আছে কাঁদতে কাঁদতে তারা পায়ের মানে সকালবেলা পার্টিকুলি ঘুম থেকে উঠে পেইনটা ম্যাক্সিমাম হয় সেই এসে বলে হ্যাঁ এটা কেন হয় মানে অনেকে মাটিতে পা ফেলতে পারেন বা কিছুক্ষণ চেয়ারে বসে থাকলে আর উঠতে পারবে না এত পেইন হয় তারা যদি এরকম সিভিয়ার পেইন হয় তাতে ব্যথার ওষুধে কাজ দেয় না হাইড্রোকোর্টিসন ইনজেকশনে ম্যাজিকের মতো রেজাল্ট দেয় তাদের ইনজেকশন দিতেই হবে ইফ দেয়ার ইজ নো ডায়াবেটিস এই কি কোনো অপারেশন করতে এইবারে এই অপারেশনে হ্যাঁ এই যে হাড় বাড়াটা আগেকার দিনে একটা অপারেশন ছিল বাড়া হাড়টা কেটে বাদ দিয়ে দেওয়া কিন্তু সেটা দেখা যায় যে কোনো উপকার হয় না কিছু কাল পরে আবার হাড়টা বেড়ে যেতে পারে এবং তাতে আরও লোকাল ইনফ্লামেশন বেড়ে ব্যথাটা আরও বেড়ে যায় সুতরাং এই অপারেশনটা খুব একটা পপুলার না আচ্ছা অপারেশন করে এটা না 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 দেয়ার ইজ নাথিং কল্ড পার্মানেন্ট কিওর ওই এক্সারসাইজ হট বাথ সফট স্লিপার এগুলো করে করে ভালো থাকা যায় আচ্ছা আর খাওয়া দাওয়ার কি কিছু সাজেশন আছে খাওয়া দাওয়ার সঙ্গে এটা কোনো না যদি ইউরিক অ্যাসিড বাড়ার জন্য ব্যথা হয় তাহলে তো তার কতগুলো আছে ডিম মা খাবে না মাংস খাবে না শীতকালের অধিকাংশ সবজি খেতে পারবে না সেটা আলাদা কারণ সেটা একটা পার্টিকুলার কারণ আদারওয়াইজ দেখতে হবে ওয়েট যাতে না বাড়ে কারণ ওয়েট হ্যাঁ ওজনের সঙ্গে সম্পর্কটা কি ওজনের সাথে তো দুনিয়া সব রোগেরই সম্পর্ক আছে সব রোগী বাড়ে ওজনের সাথে ও তো ওজন বাড়লে ওখানে চাপ বাড়বে না চাইলে পেনটা বাড়বে প্রিকশনস গুলো আপনি কি বলেন তাহলে জুতোটা আমাদের লক্ষ্য রাখতে হবে ডেফিনেটলি জুতো মেজর ফ্যাক্টর মানে হিল হাই তো আজকালকার দিনে মেয়েদের যেগুলো হয় হাই প্ল্যাটফর্ম সেগুলো ক্ষতি করছে না সে তো হিলার হিলটা খুব একটা রেজ হচ্ছে না টোটাল প্ল্যাটফর্মটা উঁচু হাই প্ল্যাটফর্মটাতে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি অ্যাঙ্কেলটা অ্যাকিউট ফ্লেক্স হয় মানে ভাঁজ হয়ে থাকে ডিউ টু দিস হাই হিল অনলি সেটা একটা স্ট্রেন পড়ছে দ্যাটস ইট পেইন হয় আচ্ছা যদি পার্টিকুলারলি গোড়ালির পেছনে ব্যথা হয় সেক্ষেত্রে কি করণীয় গোড়ালির পেছনের ব্যথাটা আর গোড়ালির নিচের ব্যথাটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস যদিও সবটাই গোড়ালি কিন্তু দুটো ডাক্তারিতে পুরো আলাদা গোড়ালির পেছনের ব্যথাটা মেইনলি হয় আমাদের টেন্ডো অ্যাকিলিস বলে একটা যে শিরা আছে তার ইনফ্লামেশন থেকে হয় সেটা করে এক্সরে করেও দেখা যেতে পারে গোড়ালির পেছনে হাড় বেড়েছে এই ক্ষেত্রে একটা জিনিস ওয়ান্ডারফুল রেজাল্ট দেয় সেটা হচ্ছে জুতোটা হিলটা উঁচু পড়তে যেটা অনেক পেশেন্ট প্রথমে ঘাবড়ে যায় জুতোর হিলটা অ্যাবাউট 3-4 ইঞ্চ রেইজ করে দিতে হবে সেটা বিট মেল আর বিট ফিমেল ও এখানে আপনি সাজেস্ট করছেন যে উঁচু পড়তে হবে কারণ তাহলে দেখা যায় টেন্ডো অ্যাকিলিসটা রেস্টে থাকলে ব্যথাটা অনেক কমে যায় তার সাথে গরম জলে শেক এক্সারসাইজ এগুলো ওয়ান্ডারফুল হেল দেয় না হলে আগেকার দিনে ওইখানে হাইড্রোকোর্টিসন ইনজেকশন দেওয়া হতো গোড়ালের নিচের মতো কিন্তু সেটা এখনকার দিনে খুব একটা পপুলার নয় কারণ ওইখানে হাইড্রোকোর্টিসন ইনজেকশন নিলে দেখা যায় যে টেন্ডো অ্যাকিলিস যে শিরাটা তার অনেকটা জোর কমে যায় সুতরাং হিল উঁচুটাই হচ্ছে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট এটা আমরা প্রিভেন্ট করব কি করে পেছনের ব্যথাটা পার্টিকুলারলি প্রিভেন্ট করা এগুলো খুব প্রবলেম কার যে এই ব্যথা হবে এ কেউ বলতে পারে না অনেক অনেকে ভাবে শুধু ওজনে তাই না অনেক রোগা লোকের বা মেয়ে লোকেরও এই ব্যথা হয় তো প্রিভেন্ট বলে কিছু কি থেকে এক্স্যাক্টলি হচ্ছে সেটা বলা খুব ডিফিকাল্ট একটা দেখতে হবে ইউরিক অ্যাসিডটা বেড়েছে কিনা সে তো অন্য জিনিস সেটা তো আলাদা ক্যাটাগরি হয়ে গেল তাহলে তার ট্রিটমেন্ট এসে হবে পুরো ইউরিক অ্যাসিডের ট্রিটমেন্ট সে ডায়াবেটিসের মতো অনেক দিন অনেক খেতে পারবে না ওষুধ খেতে হবে অনেক দিন ধরে ফ্রিকোয়েন্ট চেকআপ দরকার এরকম স্পেসিফিক কি কোনো গোড়ালির এক্সারসাইজ আপনি সাজেস্ট করেন হ্যাঁ ওই পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে একটা টিপটো বলে অর্থাৎ এরকম করা ব্যাপার পায়ের আঙ্গুলটাকে উপর দাঁড়িয়ে ফুটটাকে এরকম করে ওঠা নামা করা এই 5-8 মিনিট করে করলে বা একটু পারলে 10 মিনিট করে সকালে ঘুম থেকে উঠে যে বিছনা ছেড়ে এটা করে তাহলে পায়ের ব্যথা অনেকটা সেরে যাবে ইনস্ট্যান্টলি আচ্ছা ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্ট একটা রিলিফ পেয়ে যায় একটা রিলিফ পেয়ে যায় কারণ এই যে পেইন গুলো হয় আফটার রেস্ট যেই ঘুম থেকে উঠলো অমনি ব্যথা হবে চেয়ারে এক ঘন্টাখানিক বসে রইলে উঠতে গেলেই ব্যথা হবে তো এই ফুট মাসেল যে সারাদিন কাজ করে আবার ব্যথাটা চলে যায় কারণ এই ফুট মাসেল এক্সারসাইজ করলে পেনটা চলে যায় যে রেস্টে এলো অমনি আবার ব্যথাটা সুতরাং বিছনা থেকে নেমে এক্সারসাইজ করে হাঁটাচলা করলে দেখা যায় ব্যথাটা অনেকটা রিলিভড হচ্ছে অনেক ধন্যবাদ ডক্টর সেনগুপ্ত আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন ডক্টর সেনগুপ্তর পরামর্শগুলো আশা করি আপনারা সবাই শুনেছেন গোড়ালির ব্যথা পায়ে ব্যথা এগুলো আমরা কিন্তু বাড়িতে বসেই অনেকটা কিওর করে দিতে পারি তাতেও যদি না হয় ডাক্তারের কাছে যেতেই হবে আর তাতেও যদি না হয় এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে আমি তো রইলাম আমায় চিঠি লিখে পাঠান আমাদের ঠিকানাটা মনে আছে তো নারীর স্বাস্থ্য বিভাগ আপনাদের জন্য আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে এমন কোনো অসুখ যাতে আপনার বাঁচার কথা নয় কিন্তু আপনি বেঁচে আছেন সেই ডাক্তারের কথা যিনি আপনাকে বাঁচিয়ে তুলেছেন আপনার সেই দিনগুলোর কথা যে সময় আপনি দিন রাত লড়েছেন সেই রোগের সঙ্গে আমাদের লিখে পাঠান আমরা আপনাদের এই ঘটনাগুলো সবার সামনে তুলে ধরব কথা দিচ্ছি
তুমি যে আমার চিরদিনের সেই নারী। এই মেশিনটির নাম হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই মানে প্রজাপতির দুটো ডানা যেরকম এরকমভাবে মেলে দেয়, আবার সোজা হয়ে যায়। এই মেশিনটিরও অ্যাকশনটা মোটামুটি মুভমেন্টগুলো দেখতে পাচ্ছেন বাটারফ্লাই মুভমেন্টের মতনই। এই বাটারফ্লাই করলে পরে আর্মের মাসেলসগুলো টোনড আপ হয় এবং এক্সট্রা যে মেদ থাকে সেটা ঝরে যায়। বাড়িতে এর বিকল্প আছে, বাটারফ্লাই মুভমেন্টের মতো সোজা এসে তারপরে ছড়িয়ে দেবেন দুটো হাত দুদিকে, আবার সামনে রাখবেন এবং এই জিনিসটা ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে এগুলো করা যায়। আজ মহাষ্টমী, আমার এবং নারীর সকলের তরফ থেকে জানাচ্ছি মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অষ্টমী রাত সবার কাছে এটা একটা ভীষণ ভাইটাল রাত। চোখে চোখে মন দেওয়া নেওয়া, প্যান্ডেলে প্যান্ডেলে আলো রোশনাই, সবার মনের মধ্যেই থাকে এক আনন্দের ফোয়ারা। সবাই চায় এই রাতে ভীষণ ভালো দেখাতে, কিন্তু কীভাবে, কী ধরনের সাজ হওয়া উচিত, কী ধরনের পোশাক আশাক, কী ধরনের হেয়ার স্টাইলিং, এই সব নিয়ে কথা বলার জন্য আজ আমার সঙ্গে আছেন মেকআপ আর্টিস্ট অভিজিৎ চন্দ। অভিজিৎদা নমস্কার। মহাষ্টমীর রাত সবাই ভীষণ গর্জিয়াস দেখাতে চায়, কীভাবে সেটা হয়, কী ধরনের বেস মেকআপ, প্রথমে আমরা সেই নিয়ে কথা বলি আগে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি উনি একটা গডি শাড়িও পরে আছেন মহাষ্টমীর রাতের জন্য। তো যে সময়ের অভাবের জন্য আমি বেসটা আগে থেকেই করে রেখেছি, তাও আমি বলে দিচ্ছি রাতের যেহেতু বেস, এটা একটু যদি চড়া করা হয় তাতে কোনো প্রবলেম নেই। একটু চড়া করতে গেলে আমরা যেটা আমি যেটা প্রেফার করি, আজকাল মার্কেটে অনেক ধরনের ফাউন্ডেশন আমরা পাই যেটা স্টিক ফর্মেশনে আসে এবং ওয়াটারপ্রুফ, যেটা লাগালে ঘাম হওয়ার সম্ভাবনা থাকে না। স্টিক ফাউন্ডেশন দিয়ে আমি আজকে বেসটা করে রেখেছি, তো এখন একটু কম্প্যাক্টের প্রলেপ দিয়ে নিচ্ছি আমি আগে মুখে। চোখের তলায় ফাউন্ডেশনটা খুব ধরে করতে হবে যাতে ডার্ক সার্কেল থাকবে। আর আর একটা ব্যাপার সায়ন্তনি আমি খুব জোর দিই, সেটা হলো বয়সে। হ্যাঁ, মানে বিভিন্ন রকম বয়সে বিভিন্ন রকম মেকআপ হওয়া উচিত। কখনোই সাজটাকে যেন তোমার পার্সোনালিটিটাকে মানে ছাপিয়ে না যায়, তোমার সাজটা তোমার পার্সোনালিটির সঙ্গে এক হয়ে যাও। বেস মেকআপের পর আমরা আসছি আই মেকআপে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমি ওনার চোখের তলায় আগে পাউডার দিয়ে দেবো, ট্রান্সলুসেন্ট পাউডার। কি ধরনের শেড ইউজ করা উচিত অষ্টমী রাতের জন্য? অষ্টমী রাতের জন্য আমি মারুন, মারুনিশ ব্রাউন, গোল্ড বা রেডিশ মারুন, গোল্ড, ব্ল্যাক, তার মানে একটু লাউড কালার ইউজ করাই যায় রাত্রিবেলা। তো আমি ওনার শাড়ির সঙ্গে ম্যাচ করে দুটো কালার পাঞ্চ করে আমি আইশ্যাডো করব, একটু ব্রাউনিশ তার সঙ্গে একটু মরুনিশ ব্রোঞ্জ। চোখের পাতাটাতে এটা ব্লেন্ড করব শ্যাডোটা। ওনার যে জিনিসটা খুব প্লাস পয়েন্ট, ওনার চোখের শেপটা খুব সুন্দর, তো শ্যাডো লাগাতেও বেশ সুবিধা হচ্ছে আমার। ধরো মেকআপ করা মানে মুখোশ বানানো না মুখটাকে, মেকআপ করা মানে তোমার নিজের পয়েন্টগুলোকে হাইলাইট করা, যে প্লাস পয়েন্টগুলো আছে সেগুলো হাইলাইট করে তোলা আর যেগুলো মাইনাসগুলো আছে সেগুলোকে কভার আপ করে ফেলা। আই মেকআপ তো প্রায় শেষই হয়ে আসলো, এটা কি করলে একটু বলবে? আমি যেটা করলাম ওনার উপর দিয়ে আর নিচ দিয়ে ব্ল্যাক পেন্সিল মোটা করে, মানে কাজল পেন্সিল মোটা করে লাগালাম পেন্সিলের লাইনের উপরে, স্মাজেটো দিয়েছো। এবার ওপরটা আমি একটা কেক লাইনার লাগাবো ওনার চোখে, চোখের নিচটা একটু মোটা করেছি, ওপরটা একটু পাতলা করব ওনার চোখের শেপ অনুযায়ী। সুন্দর লাগছে কিন্তু আইশ্যাডোটা, স্পেশালি ওর শাড়ির সাথে ভীষণ ভালোই ম্যাচ করেছে। রাত্রিবেলা আমরা শাড়ির সঙ্গে ম্যাচ করে শ্যাডো লাগাতেই পারি, আমরা চাইলে উপরেও তো কাজল লাগাতে পারি। আমি লাগিয়েছি পেন্সিল লাগিয়ে একটা স্মাজ করে, কর্নারটা স্মাজ করে একটা স্মোকি এফেক্ট নিয়ে এসেছি। মানে এই ট্রেন্ডটা না এখন ভীষণ ইন ফ্যাশনে, স্মোকি এফেক্টটা। হ্যাঁ, স্মোকি এফেক্টটা। এবার ব্ল্যাক থিক মাসকারা লাগাবো রাত্রিবেলা, না চোখটা যদি একটু ডার্ক করে করা হয়, ধরো পেন্সিল বা কাজলের রেখাটা একটু ডার্ক হয়, একটা ড্রামাটিক এফেক্ট দেয়, ভালোই লাগে দেখতে। তার উপরে অষ্টমী রাতে সবাই চায় ডিফারেন্ট দেখতে।
আই মেকআপ কমপ্লিট। হ্যাঁ, এবার যেটা করব একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে একটু ডার্ক ব্রাউন আই শ্যাডো আমি আইব্রোটাতে ব্লেন্ড করব আর একটু ডার্ক করার জন্য। হুম হুম, একটু ডার্ক এফেক্ট। দিনের বেলা, রাতের বেলা না খারাপ লাগে না, দিনের বেলা হলে এটা একটু প্রকট হয়ে যায়। আইজে পরে এবার আমরা আসবো ব্লাশ অনে। হুম, আশা করি এটা একটু ডার্ক শেড ইউজ করা হবে। এখন এবার আমরা ব্লাশ অনে যাবো, তাই তো? ব্লাশ অনে আজকে একটু একটা অন্য জিনিস দিচ্ছি আমি। আজকে একটা পিগমেন্ট পাউডার দিয়ে ব্লাশ অন করবো, একটা ব্রোঞ্জ পিগমেন্ট পাউডার দিয়ে। সাধারণত আমরা কেক ব্লাশ অন দেখে অভ্যস্ত, আজকে আমি যেটা লাগাবো পাউডার, এটা একটা পিগমেন্ট পাউডার বলা হয়, ব্রোঞ্জ পিগমেন্ট পাউডার, যেটা আমি আজকে লাগাবো। কেন এটার মানে এটা এফেক্টটা বেশ ভালো দেয়, একটা তোমার শাইনি এফেক্ট থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ গালটাও না বেশ ভালো কাটা যায় যাদের একটু হেভি গাল। ব্লাশ, ব্লাশনটা লাগাবার ক্ষেত্রে সেই আমি একই প্রসেস অ্যাপ্লাই করবো, গালটা একটু টেনে নিতে বলবো। হ্যাঁ, গালটা টেনে নিয়ে তারপর দেখো ওনার যে জায়গাটা দেখতে হবে, ওনার জায়গাটা হলো এই জায়গাটা ভারী, তাই তো? এই জায়গাটা ভারী, কপালটা একটু উঁচু, তাই তো? এইগুলোকে কভার করব আমরা আজকে ব্লাশনটা দিয়ে। এই স্ট্রোকে যাদের গাল একটু ভারী তারা এই স্ট্রোকে ব্লাশন অ্যাপ্লাই করুন। কপাল যদি একটু বড় হয়, উঁচু হয়, বা কপালের অনেকে থাকে জানো তো এই জায়গাটা পাতলা, কিন্তু আবার এই দুটো জায়গা চওড়া, সাইডে তারা ব্লাশনটাকে নিয়ে এসে সাইডে কভার করে নিতে পারবে। এখানটা বেশ ভারী যে বলছিলাম, অথচ এখন লাগছে না। হুম, ব্লাশন লাগাবার কারণটাই এটা যে হেভি ব্যাপারগুলোকে ইয়ে করে দেওয়া। এবার আসবো লিপসে। আমি ওনার ক্ষেত্রে চোখটা একটু ভারী করেছে তো লিপসটা একটু হালকা, একটু হালকা টোনে লিপস করবো। ওটা শাড়ির সঙ্গে মানান, মানানসই করে লিপ লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার লিপস্টিক, লিপস্টিক না অনেক সময় দু তিনটে শেড ম্যাচ করে নিলেও ভালো দেখতে লাগে, ডিফারেন্ট হয়, ডিফারেন্ট আসে। ধরো কোনো কালার তোমার কাছে নেই, তখন তুমি দু তিনটে শেড ম্যাচ করতে করতে দেখবে কালারটা খুঁজে পেয়ে যাবে। এই কালারটা শাড়ির পাড়ের সঙ্গে বেশ ম্যাচ করেছে। একটু শাড়ির সঙ্গে ট্রেডিশনাল শেডস ইউজ করলেই ভালো লাগে না, একটু মারুন, একটু চকলেট। লিপস্টিকটা লাগাবার পরে একটা টিস্যু পেপার দিয়ে এরপর একটা দেখো একটু স্পেশাল এফেক্ট আনবো আমি লিপস্টার মধ্যে, একটু গোল্ড লিপ গ্লস নিয়ে লিপটাকে হাইলাইট করবো। শিমারি ব্যাপার আসলে, হ্যাঁ, একটা গোল্ডেন এফেক্টও পাওয়া যাবে, বেশ ভালো লাগে জানো তো রাত্রিবেলা দেখতে, একটা ডিফারেন্ট লুক দেয়, একটা ড্রামাটিক এফেক্ট আনে। না আনতে চাইলে না ইউজ করলে তো চলে, না ইউজ করলে ডিপেন্ড করে কি পরেছি, ওর এটার সঙ্গে ম্যাচ করছে। বাট আমার মনে হয় এটা খুব ট্রেন্ডি লাগে জানো তো দেখতে, টিনেজাররা হয়তো বা শাড়ি পরবে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো ওয়েস্টার্নের সঙ্গে তুমি এরকম সিলভার মেটালিক এফেক্টও আনতে পারো। তোমাদের লিপস্টাও তাহলে কমপ্লিট হয়ে গেল। হুম হুম, মানে ফেসের উপরে যা করার আজকে শেষ তাহলে আপাতত। আপাতত মেকআপের ব্যাপারটা শেষ হলো, এবার একটা টিপের ইয়ে আনবো আমি। হ্যাঁ, বাঙালি সাজের টিপ না হলে ঠিক চলে না, হটো না, একটু বড় সাইজের টিপ আমি ওকে একটু পরাবো আজকে, পুরো ইন্ডিয়ান লুক দিয়েছে একটা, ভীষণ সুন্দর লাগছে। এই লাল টিপের তলা দিয়ে একটা ছোট্ট স্টোন টাইপের জিনিস পরিয়ে দিলাম। চুলটা কি করা হলো? চুলটাকে সামনেটা একটু ব্যাককম করে নিয়েছি, করে বব পিন দিয়ে না চুলগুলোকে সাইডে ক্লিপ করে নিয়েছি, মানে আটকে দিয়েছি, দিয়ে পেছনের চুলটাকে
একটা লো পনিটেল করে একটা মানে খোঁপা টাইপের করেছি, জোড়া টাইপের করেছি, কিন্তু একটু ঘাড়ের কাছে ট্রেডিশনাল একেবারে। হ্যাঁ, এবার যেটা করব সেটা হলো ফুল। ফুল দেখবে সাজেতে ফুল না হলে চলে না। হ্যাঁ, তুমি দেখো ট্রেডিশনাল সাজে ফুল যেন আলাদা একটা মানে বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়, একটা আলাদা লুকই এনে দেয়। ফুলটাকে দর্শকরা মানে যেরকম নিজের মুখের শেপ বা যেরকম ভালো লাগে সেই অনুযায়ী সেট করতেই পারেন। ফুলের মালাটা না একটু দেখ মানে ঘাড়ের কাছ দিয়ে যদি দেখা যায় আমার মনে হয় একটু ব্যালেন্স আনে মুখে। একটু ঘাড়ের কাছ থেকে আমি একটু বার করে দিলাম মালাটা, আর বাকি ফুলটাকে জড়িয়ে আবার ঢুকিয়ে দিচ্ছি আমি। একটা নিট লুক আসে, ও যা এসেছিল আর যা হয়ে যাচ্ছে দুটোর মধ্যে হেলাল হেভেন তফাৎ। তার মানে মোটামুটি আমাদের অষ্টমীর সন্ধ্যে সাজ কমপ্লিট। হ্যাঁ, তা বলতে পারো। ওকে দেখিয়ে দিই আয়নাটা, কিরকম লাগছে ওর নিজেকে। ও বোধ হয় এতক্ষণ বসে বসে সাজতে সাজতে মানে চিন্তা করছে যে কতক্ষণে দেখবো কতক্ষণে দেখবো। তুমি যখন নেট রেজাল্ট দেখতে পারবে তখন বেশ খুশিই হবে। দেখা যাক সেটা। পছন্দ? অনেক ধন্যবাদ অভিজিৎদা, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এই এপিসোডটা। আজকে সন্ধ্যেবেলা কিন্তু এই মেকআপটা ডেফিনেটলি ট্রাই করবেন, আই এম শিওর আপনারা দেখতে সত্যিই সুন্দর লাগবে। তারপরে কিন্তু আমাকে লিখে পাঠাতে ভুলবেন না, আমাদের কম্পিটিশনের কথা মনে আছে তো? আপনাদের কাছে যদি কোনো ঘরোয়া টিপস হয় সেগুলো আমাকে লিখে পাঠাবেন এবং সেই টিপসগুলো থেকে আমরা সিলেক্ট করে নেবো সবার থেকে সেরা টিপটি। সেটা যদি আপনার হয় আপনি পাবেন একটা আকর্ষণীয় পুরস্কার। অভিজিৎ দাকে যদি কন্ট্যাক্ট করতে হয় সেটাও কিন্তু আমাকে লিখে জানাবেন, আমি তো আজ ডিজিটাল মাধ্যম হতে রাজি আছি। চিঠিগুলো কোথায় পাঠাবেন অ্যাড্রেসটা লিখে নিন। আজ তাহলে আসি, সন্ধ্যাবেলাটা কিন্তু ভালোভাবে কাটাবেন। পুজোর জন্য আরেকবার শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, আজ মহা অষ্টমী, পূজোর এই দিনটা কিন্তু বাঙালির কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর ভাইটাল দিন। এই দিনটাকে বাঙালি খুব যত্ন করে নিজের মতন করে সাজায়, আর এই দিনে আহার ব্যবস্থায় কিন্তু বাঙালির জুড়ি মেলা ভার। তাই জন্য আজকে মহা অষ্টমীর দিনে একটা স্পেশাল রান্না আমরা শিখবো বলে আমাদের সঙ্গে নিয়ে এসেছি জয়ন্তী দত্তকে। নমস্কার জয়ন্তীদি, আপনি আজকে আমাদের কি শেখাচ্ছেন? আজকে স্পেশাল দিনে আমি একটা স্পেশাল রান্না করছি, যেটা হচ্ছে মাটন রেজালা। মাটন রেজালা? তাহলে তোর কিছু মনে পড়ছে? হ্যাঁ, এটাই আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, সেটা হলো যে নারী যেদিন শুরু হয়েছিল সেদিন সবাই বলেছিল, মানে তার আগে আমরা হাত পাকাবার জন্য ছিল, একদম হাত পাকাবার জন্য একদিন আমি আর পিঙ্কি মাটন রেজালা করে সবাইকে খাইয়েছিলাম। সবাই বলেছিল কি ভীষণ খারাপ খেতে হয়েছে, সে অনেক রকম কথা। তো আমরা তখন ওদের কথা দিয়েছিলাম যে ওদের ওই মাটন রেজালাটা আমরা আবার করে খাওয়াবো। তো আমরা তো এখন অনেকদিন রান্না করছি, আমাদের হাত পেকেই গেছে বল, কিন্তু আজকে আমরা আরো কিছু মানে জয়ন্তীদির কাছ থেকে কিছু স্পেশাল টিপস নিয়ে ওদের ওই রান্নাটা আবার করে খাওয়াবো। জয়ন্তীদি বলো তো কি কি লাগছে? হ্যাঁ, রেজালা করতে গেলে প্রথমে লাগবে মাটন, আদা বাটা, চাল মগজ বাটা, ঘি, সামরিচ গুঁড়ো, পেঁয়াজ, এটা কাজু বাদাম বাটা, শুকনো লঙ্কা, নুন, জায়ফল জৈত্রীর গুঁড়ো, দই, মরিচ গুঁড়ো, দুধ, তেজপাতা। প্রথমে আমি কুকারেতে একটু ঘি দিয়েছি, তারপর তাতে আমি মাটনটা দিয়েছি, পেঁয়াজ কুচো দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, একটু রসুন দিয়েছি, একটু কালো মরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর দইটা আর দুধটা দিয়েছি, দিয়ে ওটা বয়েল করে নিয়েছি। ও আর তারপরেতে তারপর যখন ওটা একটু ঠান্ডা হয়ে গেল তারপর আমি মাটনগুলো আলাদা তুলে নিলাম। আচ্ছা, তুলে নিয়ে তারপরে ওই যে জুসটা যেটা ছিল সেই জুসটা ওই দুধ আর দই মেশানোর ফলে একটু ছানা ছানা মতো হয়ে যায়, যার জন্য ওটা আমি মিক্সিতে পুরোটা মিক্স করে নিয়েছি। আচ্ছা, প্রথমে আমি ঘি দেবো। হ্যাঁ, ঘিটা যতক্ষণে গরম হবে ততক্ষণ বেশি একটু অষ্টমী নিয়ে আড্ডা মারা যাবে।
আচ্ছা এবার এটা আমি হ্যাঁ এ দেব মরিচ শামুরিষ্টা দেব আমি এটা চামচ দিই তারপরে এই শুকনো লঙ্কা আমি চারটে দিলাম হ্যাঁ যেহেতু এটা 500 মতো মাংস আছে তার জন্য আমি চারটে দিলাম ঘি তারপর তেজপাতা তারপর ওই সামরিচ গুঁড়োটা তারপর এই শুকনো লঙ্কা চারটে আস্ত হ্যাঁ ভেজে নেব হ্যাঁ নিয়ে একপাশে সরিয়ে দিলাম দিয়ে এবার মাটনটা দেব তেলটা বেশ ভালোই গরম আছে তোমার এটা একটু তেল ইউজ করা হবে কি না তেল লাগবে না তেল লাগে না মাংসের থেকে বোধহয় হ্যাঁ মাংসের অনেকটা বেরো এটা বেরো একটা সাথে ঘি দেয়া মাংসটা তো বললে আগে ঘি দিয়ে একটুখানি একটু ঘি দিয়ে বয়ল করা আছে তারপর আবার একটু ঘি দিয়ে করা ঘি দিয়ে করেছি আমি নারি নারু আচ্ছা জয়ন্ত দিদি পুজোয় তো তুমি বললে তুমি খুব একটা ঠাকুর দেখতে বেরো না ভিড়ের মধ্যে তাহলে পুজোতে তোমার বাড়িতে অনেক লোকজন আসেন তো হ্যাঁ বাড়িতে কিছু গেস্ট আসেন আসে তাদের তো মানে অনেক কিছু রান্না করে খাওয়াটা তো খাওয়াতেই হয় পুজোর সময় স্পেশাল দিন আচ্ছা একটা তো এটা হলো আর কি কি তুমি বলো তো এবার পুজোয় মানে স্পেশাল রান্না আচ্ছা এই আমি মাছি করেছি আর তাছাড়া নিরামিষ খাওয়াটা একটু বেশি হয় ষষ্ঠীর দিন আমাদের মাছ মাংস হয় না যার জন্য উপোস থাকে যার জন্য নিরামিষ ডিশটা যেমন এই ছানা পনিরের ভর্তা পনির টিক্কা এগুলো বানাই তারপরে তো সপ্তমীর দিন মাছের প্রিপারেশন করেছিলাম আজকে তো এটা করছি মানে আমার স্পেশাল ডিশ স্পেশাল লোকের জন্য করা স্পেশাল লোক আমরা নিশ্চয়ই আমি কাজু বাদাম কাজু বাদাম পেস্টটা মিশিয়ে দিলাম আর চার মগজটা মিশিয়ে দিলাম গ্রেভিটা এতে দিয়ে দিলাম মোটামুটি আমাদের জানিস তো আগের বারে না আমরা মাংসটাকে একটুখানি কম কষিয়েছিলাম তাই জন্য অতটা ভালো টেস্ট হয়নি সেটাও না সেটাও একদম এবার তো জেনে গেলাম এই গ্রেভিটা দেওয়ার পর আমি কিন্তু 5 থেকে 10 মিনিট ফোটাবো তার বেশি ফোটানো যাবে না যেহেতু এটা কাজু বাদাম আছে তো যার জন্য ওর থেকে একটা অয়েলি ভাব বের হয় তা সেটা যদি বেশিক্ষণ ফোটানো যায় না তাহলে একটা তেলচিটে গন্ধ এসে যায় হ্যাঁ যার জন্য এটা আমি বেশিক্ষণ ফোটাবো না খুব জোর 5 থেকে 10 মিনিট আচ্ছা 5-10 মিনিট হয়ে গেছে মনে হচ্ছে আমার 10 মিনিটই কেটেছে ততক্ষণ এটা হয়ে গেছে হ্যাঁ দারুন গন্ধ বেরিয়েছে কিন্তু গন্ধটা ভালো হয়েছে আচ্ছা এইবারে আমি একটু জয়িত্রী জায়ফল গুঁড়ো ওইটা হয়ে যাবার পর এটা দিতে হ্যাঁ জয়িত্রী জায়ফল গুঁড়ো একটু দিয়ে এটা মিশিয়ে দিতে হবে হ্যাঁ এটা আমি ভালো করে মিশিয়ে দিয়ে যদি কেউ পছন্দ করে তাহলে এতে ক্যাওড়ার জল একটু দেওয়া যেতে পারে হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু বেশ ঠিক হয়ে গেছে আচ্ছা একটা বোল দাও এটা হয়ে গেছে এবার ঢালতে হবে আমি ঢেলে দিই হ্যাঁ ধর মানে মাটন রেজালা তৈরি গরম লাগবে মনে হয় ঠিক আছে এটা গার্নিশিং এর কোনো ব্যাপার নেই হ্যাঁ এই যে শুকনো লঙ্কা গুলো আছে এগুলোই গার্নিশ করে দেয় আলাদা করে আর গার্নিশ করার দরকার হয় না আচ্ছা মাটন রেজালাটা মানে মোটামুটি সাদা রঙের গ্রেভি আর তার উপরে লাল রঙের যখন শুকনো লঙ্কা গুলো মানে এটা অষ্টমীর দিন সন্ধ্যাবেলা কি দিয়ে খাওয়া যায় মানে এটা তন্দুরি রুটি দিয়ে ভীষণ ভালো লাগে তন্দুরি রুটি দিয়ে এটা ভীষণ ভালো লাগে বাড়িতে শেফ কত যে বাড়িতে তো মেহনত করে মাংসটা রান্না করা হচ্ছে রুটিটা বাইরে থেকে আসে কিনে নিলে হয়ে যায় হ্যাঁ এবার টেস্ট করে দেখো একটু কেমন হলো এনে দারুণ হয়েছে একটু মিষ্টি মিষ্টি হয় বোধহয় না একটু মিষ্টি হয় আচ্ছা আমরা যেটা করেছিলাম সেটা কি এতটা মিষ্টি মিষ্টি ছিল না সেই জন্যই না টক ঝালটা একটু বেশি হয়ে গেছিল
মাটন রেজালা করতে আমাদের লাগছে মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি 250 গ্রাম, আদা বাটা 50 গ্রাম, জয়িত্রী গুঁড়ো 1 চামচ, শাহমরিচ গুঁড়ো 1 চামচ, তেজপাতা 4টি, দুধ 1/2 কেজি, ঘি 100 গ্রাম, কাজু বাটা 2 চামচ, চাল মগজ 2 চামচ, নুন আন্দাজ মতো, দই 175 গ্রাম। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কালো মরিচ, দুধ, দই এবং মাংস একসাথে মেখে সেদ্ধ করে নিন। এরপর গ্রেভির সাথে চাল মগজ বাটা এবং কাজু বাটা মিশিয়ে রাখুন। ঘি গরম করে তাতে তেজপাতা, কালো মরিচ, সাদা মরিচ, আস্ত শুকনো লঙ্কা দিয়ে নাড়ুন। গরম হয়ে এলে মাংসগুলো দিয়ে ভাজুন। ভাজা হয়ে এলে গ্রেভি ঢেলে দিন এবং 10 মিনিট ফোটান। রান্না হয়ে এলে পরিবেশন করুন। রেসিপিটাও নিশ্চয়ই এতক্ষণ লিখে নিয়েছেন, তাহলে একটা কাজ করুন, এটা আজকে সন্ধ্যাবেলা, এটা তো অষ্টমী স্পেশাল, আজকে সন্ধ্যাবেলা রান্না করে ফেলুন। হ্যাঁ, চিঠি লিখে আমাদের জানান যে আপনাদের গেস্টরা খেয়ে কী বললো, আপনাদের খেয়ে কেমন লাগলো। আর যে পুরস্কারের ব্যাপারটা আছে সেটা হলো যে আপনারা জানেনই আপনাদের কাছে যা যা নতুন রেসিপি আছে সেগুলো আমাদের চিঠি লিখে জানিয়ে দিন, যেটা আমাদের কাছে সেরা মনে হবে সেটাকে আমরা পুরস্কার দেব। আর শুধু তাই না, আমাদের এই নারীর রান্নাঘরে এসে মনামি আর পিঙ্কির সাথে রান্না করার সুযোগ। খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটাবেন, আর অষ্টমীর দিনে যদিও খুব ভিড় রাস্তায় তাহলেও ঠাকুর নিশ্চয়ই দেখবেন, খুব মজা করবেন। আজকে আমরা আসি, আবার পরদিন দেখা।